দেখে রংপুর সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্টেশন মনে হলেও এটি মূলত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। হাসপাতালের চত্বরসহ আশপাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট সহ নানা আবর্জনা। দীর্ঘদিন ফেলে রাখা এসব আবর্জনা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে দীর্ঘদিন পরিষ্কার না করায় আবর্জনার স্তূপ দেখা গেছে মেডিকেলের ওয়ার্ডগুলোতেও। এতে দুর্গন্ধের কারণে হাসপাতালে থাকাই কঠিন হয়ে পড়েছে। সুস্থ হতে এসে এমন নোংরা পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। রোগীকে নিয়ে আসছি, অথচ রোগী দেখাশোনা করতে নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছে। না আছে এই ময়লা পরিষ্কার, না আছে ওয়ার্ড পরিষ্কার, প্রত্যেকটা যে জায়গা দিয়ে যাচ্ছে সে জায়গায় ময়লা, কাগজের ঠোঁস, ওখানে থু ফেলেছে, পানি ফেলেছে, আর রোগীরা আবার গড়িয়েছে বিছনা বালিশ, মানে গন্ধর জন্য বাবা থাকা যায় না। এই যে বাথরুম যা দেখিনেন না, বাথরুমটার কি অবস্থা? ওইলে বাথরুম ব্যবহার করে, এই যে এগুলো আবর্জনা, এগুলো পরে থেকে আরো বেশি করে রোগ হইবে। লোক যদি বাথরুম করতে না পারে তাহলে তো অটোমেটিক আরেকজন অসুস্থ হয়ে যাবে, মানে সবাই একজনও বাথরুম করতে পারছে না, এরকম অবস্থা। সম্প্রতি মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত 200+ পরিচ্ছন্নতা কর্মীদের সাথে চুক্তি করা হয়নি, এ কারণেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানান হাসপাতালটির উপপরিচালক। এখন আমাদেরকে একটু সময় দিতে হবে, এক আর আবার আমরা যে লোকের যেটা বন্ধ হয়ে গেছে সেটার পারমিশনের জন্য আমরা লিখছি, আশা করি ওই পারমিশনটা হয়ে গেলে এত বড় হসপিটালে 63 জন 3 শিফটে বা এতগুলো আপনারা নিজেরাই দেখলেন যত লোক অ্যাটেন্ডেন্স, এটা পরিষ্কার করা সম্ভব নয়। তা তারপরে আমরা এই 63 জন্য আমরা কাজ চালাচ্ছি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে জেলা প্রশাসকের উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। চিকিৎসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে এই কার্যক্রম চালু রাখার কথা জানালেন জেলা প্রশাসক। যতদিন পর্যন্ত ময়লাগুলো পরিষ্কার না হবে ওয়ার্ডগুলোতে, ফ্লোরগুলোতে, আশেপাশে, সামনে, পিছনে, সেগুলো আমরা আমাদের তত্ত্বাবধানে আমাদের নিজেদের লেবার দিয়ে আমরা আমাদের নিজেদের খরচে এই পরিষেবাগুলো আমরা করে দিব। আর আমাদের কাছে আমরা মেডিকেল প্রশাসনকে অনুরোধ জানাবো যে এরপরে যে সমস্যাটা তাদের হয়েছে কন্টিনিউশনটা তারা রাখবেন, এবং তারা তাদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে সবসময় বাকিগুলো পরিষ্কার রাখবেন।